बॉलीवुड तारका जैकलिन बिरुद्धे दिल्लीर आदालते मानहानिर मामला करेছেন अभिनेत्री नोरा फातेही। 200 कोटी टाकार आर्थिक घुषेर मामलाय सुकेश चंद्रशेखर संगे नाम जड़िয়েছেন अभिनेत्री जैकलिन। तबे ए घटनाय नोरा फातेही जड़ित बले अभियोग करेन श्रीलंकार ए सुंदरी। और एर कारण क्षुब्ध हुए मामला टुके दिलेन नोरा। नोरार दाबी जैकलिन निजेई दुर्नीतिते जड़िए क्यारियार नष्ट करछे, किन्तु आमाके एई नोंग्रामेर मध्ये जड़ाচ্ছে কেন। सोमवार आनंदबाजार पत्रिकाय एक प्रतिबेदने बला हয়েছে 200 कोटी टाका आर्थिक घुषের घटनाय कयेक मास आगे जैकलिनेर संगे नोराकेও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কনম্যান সুকেশ চন্দ্রশেখর মূল সন্দেহভাজন হলেও তার সঙ্গে যোগসাজশ থাকার কারণে এই দুই অভিনেত্রীকেই তলব করা হয়। তবে বেশি বেকায়দায় পড়েন জ্যাকলিন, কারণ সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তির উপহার হিসেবে পান জ্যাকলিন। এতে ফেঁসে যান অভিনেত্রী। সম্প্রতি আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকলিনের এক বয়ান। সেখানে তিনি জানিয়েছেন সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন, তাদের মধ্যে নোরা ফাতেহি আছেন, শুধু একাই তাকে কেন দোষারোপ করা হচ্ছে। এতেই ক্ষুব্ধ হয়ে জ্যাকলিনের বিরুদ্ধে মামলা করেছেন নোরা। নায়িকার দাবি, জ্যাকলিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।